ঢেকিয়াজুলিত উষ্ম আদরণি জানা হয়েছে শোণিতপুর সংসদীয় সমষ্টির কংগ্রেসের প্রক্ষেপিত প্রার্থী প্রেমলাল গঞ্জুক আর মূর লগত আছে এই মুহূর্তে শোণিতপুর সংসদীয় সমষ্টির কংগ্রেসের প্রক্ষেপিত প্রার্থী প্রেমলাল গঞ্জুক। আমি পোনে পোনে সহিত কিছু কথা পাতিম, যেহেতু ইয়াত রঞ্জিত দত্তকো আসলে আজি উষ্ম আদরণি জানা হয়েছে। কি কব আজি রঞ্জিত দত্ত আপনার শুভেচ্ছা জানাইছে, একে ঠাইরে আপনি একটা সমষ্টির দুইজন ব্যক্তি হয়। প্রথমতে মই নিউজ 18 অসমক ধন্যবাদ জ্ঞাপন করছো। মই তেখেতক মোর মানে দাদা মোর তেখেতক মই শুভেচ্ছা জ্ঞাপন করছো। রঞ্জিত দত্তক যুজ কার মাজত হব? বিজেপি আর কংগ্রেসের মাজ হব। বিজেপি আর কংগ্রেস, কিন্তু তেওঁলোকে কৈছে যে যুজ নহয়, কেবল রাইজে বিজেপি ভোট দিব বলে কৈছে। নিশ্চয় আপনাদের দেখিব আগত দিনত নির্বাচনটো আহি আছে, 19 তারিখ আহি আছে, 19 এপ্রিল নির্বাচন হব। গতিকে এই যুজখন কার লগত হব আপনাদের দেখা পাব? যুজখন হব বিজেপি আর কংগ্রেসের মাজত, আর এই যুজখন হব অসমৰ মানে সুরক্ষার কারণে, সুরক্ষার কারণে অসমৰ আজি যে পরিবর্তন বিচারি রাইজে, অসমৰ রাইজ, অসমৰ দুখিয়া শ্রেণী, শ্রমিক বন্ধু আজি অবস্থা নোহোৱা হৈছে, মূল্য বৃদ্ধি কোঙা করেছে, GST আজি মানে অসমখনক ছিন্ন বিচ্ছিন্ন করেছে রাইজে। আপনার চাব কনটেস্ট কিমান কনটেস্ট হবো চাব আপনাদের, নিশ্চয় ভয় খাইছে, ভয় খাইছে কারণে কত কত গিয়ে আছে ভোটের কারণে, যিনি মানুষ ভোট নালাগে বলে কেছিল ঘরে ঘরে গিয়ে আছে ভোট বিচারি, এইটাই প্রমাণ তেওঁলোকে। আপো যেহেতু প্রার্থী দিছে, কিবা অসুবিধা হবো নাকি? শুনক, আপর কথা, আপর লগত আমার ইন্ডিয়া এলায়েন্স হয়েছে, মই ভাবিছো সময় মতে আপর যেটু প্রার্থী টিকিটটা বিচারি আছে হয়তো সময় যেটু ঠিক হয়ে যাব পারে, আপর লগত ঠিক হব, ঠিক হয়ে যাব পারে, সময়ে সময়ে সময় মানে অপেক্ষা হয়তো আপর লগত আমার বুঝাবুঝি হব পারে। কি কব আপনি, কি কি মেইন ইস্যু লৈ রাইজৰ কাৰ্ড চাপি গৈছে? মেইন ইস্যু হয়েছে যে আজি অসমখনৰ যিটো ব্যৱস্থা কৰিলে, যিখন কা আইন আনিলে, যিটো অসমীয়াৰ ৰাইজে কাৰ্ডটো মৰা নাছিল, বিচৰা নাছিলে, তথাপি অসমৰ ৰাইজক কাখন জাপি দিলে, এই কাখনে উঠিবা প্ৰজন্ম, অসমীয়া সমাজ, জনগোষ্ঠীক সুৰক্ষা কোনোদিন কৰিব, এইটোৱে আমাৰ মেইন যুঁজ। তাৰ লগতে মইতো কৈছোঁৱেই বহুত সমস্যা আছে, যিবিলাক কথা তেওঁলোকে কৈছিলে যে আমি চৰকাৰ হ'লে 15 লাখকৈ টকা আনি দিম, 2 কোটিকে চাকরি দিম, হ্যাঁ 15 তারিখে রিজাল্ট, 16 তারিখে মানে বিদেশী টুপলা বান্ধব লাগবে। তো এই এই ছয় জনগোষ্ঠীর যে আজি চাহ জনগোষ্ঠী, আদিবাসী, মরাণ, মটক, কোচ রাজবংশী, আহোমক, ছয় জনগোষ্ঠী, জনজাতিকরণ দিব, জনজাতিকরণ দিলে জানো, এই বহুত সমস্যা আছে, এই সমস্যার আজি মাঝে আমি যাম। মুখ্যমন্ত্রী কৈছে যে ইয়াতে বহু সমষ্টিত কনটেস্ট নহব, আজি দিগন্ত পল্লীতে একটা কথা কৈছে যে কংগ্রেস বিজেপির মতে কংগ্রেসের প্রার্থী দিয়া হয়েছে কেবাটা সমষ্টিত, এইটো তেওঁলোকে ভয় খাইছে। এবার যিটো ব্যবস্থা এবার কংগ্রেস পার্টি আমাক টিকেটটো প্রদর্শ করলে আমার অসমত, তেওঁলোকে শঙ্কিত হয়েছে, তেওঁলোকে শঙ্কিত হয়েছে আর তেওঁলোকে আবদ্ধ হল কৈছে, তেওঁলোকে তো কৈছে, এতিয়া কৈছে বিভিন্ন জায়গাতে কৈছে যে বোধহয় এই প্রেমলাল গঞ্জু এটা দুখিয়া মানুষ, এটা দুখিয়া মানুষ লগত কেনেকে তার টাকা নাই, পয়সা নাই, কৈছে হয় মোর কর্মক্ষেত্রে মানে চাহ শ্রমিক হয়, মই খুব ফেমিলি পাইছি, কিন্তু আমার মন আছে, আমি কংগ্রেস দলত থাকি রাইজক সেবা করার মন আছে, মনটো দুখিয়া নয়, মই এই মন দুখিয়া নয়, তেওঁলোকে বিভিন্ন সভাপতি আজি মই গম পাইছো তেওঁলোকে প্রচার করেছে আমার কথা, এই দুখিয়া মানুষই এ তার পয়সা নাই, টাকা নাই, মানুষ সেবা করার টাকা নালাগে, তো মানুষ মন লাগে, মই তো কর্মক্ষেত্রে মানে চাহ শ্রমিক, তারপরে মোর ককা দেউতাতে খেতি বাতি করে মানে ডাঙর দীঘল হয়ে আমি উগাইছি, আর যন্ত্রণা জলে যন্ত্রণা কেন আমি বুঝি পাইছি, গতি আমার মন আছে, এই মনটুক রাজ্য মাঝে আগে কাম করার ইচ্ছা আছে, আর রাইজে সহায় করব, ঈশ্বরে সহায় করব, মই আশাবাদী আর মই জিকিম, আর আপনার দেখব পার্লামেন্টে মই এই সমস্যাবিল মই দাঙি রাখ ধরিম। আপনার মনটা শক্তিশালী কিন্তু টাকা নাই, না আছে আছে, কি নাই, কেউ না থাকবে, কিন্তু মনটাই ডাঙর, মন যদি মানুষ ঠিক থাকে টাকা পয়সা কি অভাব থাকে কক, যার ইষ্টার ঈশ্বর আছে, রাইজর মরম আছে, চেনেহ আছে, গতি মনটাই ডর কথা, সেবা করার মন আছে, ঈশ্বরের শক্তি দিব। শেষ একটা প্রশ্ন, রাইজত কেন ধরনের আহ্বান জানাব? না আজি মই আহ্বান জানাব বিচারিছো আপনাদের যোগেদি, আমার শোণিতপুর লোকসভা সংসদীয় সমষ্টিরপরা 11 নম্বরপরা 16,25,370 সন্মান যে ভোটার আছে, এই ভোটারসকলে এবার সুযোগ দিয়ক মোক রাইজ হয়ে কাম করব কারণে, এই মানে আহ্বান জানাইছো, যাতে মই পার্লামেন্টত গিয়ে পেলায় এই সমস্যাবিল মানে উত্থাপন করব, কথাবিল দাঙি ধরব, আওয়াজ উঠাব, এই সুবিধা দিব বলে আশা করছো। নিশ্চয়কৈ এয়া আছিল কংগ্রেসের শোণিতপুরের প্রক্ষেপিত প্রার্থী প্রেমলাল গঞ্জু, আর ইতিমধ্যে সমষ্টিয়ে সমষ্টিয়ে গিয়ে নির্বাচনী প্রচার কার্যত অবতীর্ণ হওয়া দেখা গৈছে।